বিনোদনের তাজা খবরে স্বাগতম। ব্যাচেলার পয়েন্টে আর কোনো নতুন পর্ব আসবে না, শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট। নাটকের সিজন 4 চলাকালীন সময় এটি শেষ করার ঘোষণা দিলেন এর পরিচালক কাজল আরিফিন ওমি। শুক্রবার রাতে ব্যাচেলার পয়েন্টের দর্শকদের জন্য দুঃসংবাদ দিয়ে ভরাক্রান্ত কণ্ঠে নির্মাতা জানালেন, শনিবার রাতেই 116তম পর্বের মাধ্যমে শেষ হচ্ছে ব্যাচেলার পয়েন্টের সিজন 4। নাটকটির প্রতিটি এপিসোডের সাথে হাজারো স্মৃতি লেপ্টে আছে প্রতিটি সদস্যর। গত মাসে সিজন 4 এর শুটিং শেষ করেছেন নির্মাতা, এরপর থেকে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তিনি। শুক্রবার রাতে অমি জানান, এক বছরের জার্নি, প্রত্যেক মাসেই আমরা ব্যাচেলার পয়েন্টের শুট করতাম। দর্শকেরা যেমন দেখতে অভ্যাসে পরিণত হয়েছিল, আমরাও তেমন কাজ করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমরা লাস্ট লট যখন শুট করি তখন সবারই খারাপ লাগছিল। গত মাসে শুটিং শেষ হয়, শেষ দিনের শুটিং এর সময় আমরা সত্যি অনেক খারাপ লাগছিল সবার। মনে হচ্ছিল কি যেন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। আবেগাপ্লুত অমি ব্যাচেলার পয়েন্ট নিয়ে আরো বলেন, দিন শেষে একটা কথাই বলবো, কিছু কাজ খুব আপন হয়ে ওঠে, কিছু কাজ খুব কাছের হয়ে থাকে। যখন আমার বয়স হবে, শারীরিক মানসিক শক্তি থাকবে না, ডিরেকশন দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন আমি বলতে পারবো, যখন আমি ইয়াং ছিলাম ব্যাচেলার পয়েন্ট নামের একটি নাটক বানাতে পেরেছিলাম। ব্যাচেলার পয়েন্টে ক্যামেরার সামনে পিছনে যারা ছিল প্রত্যেকে নাটকটির জন্য অবদান রেখেছেন বলেও জানান অমি। নির্মাতা বলেন, ব্যাচেলার পয়েন্ট এখন সবার কাছে একটি আবেগের নাম। শুধু অমি নয়, আমার এই নাটকে যারা চরিত্র তাদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে। তারাও একই ভাবে লালন করছে এবং মানুষের ভালোবাসাটা সেভাবেই পায়। ব্যাচেলার পয়েন্টের সিজন 4 এর জন্য সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছেন জানিয়ে এই নির্মাতা বলেন, সিজন 4 এ অস্বাভাবিক ভালোবাসা পেয়েছি, রেসপন্স পেয়েছি। এখন পর্যন্ত সিজন 4 এ সবচেয়ে বেশি সাড়া পেয়েছি, সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা এবং সবচেয়ে বেশি দর্শকের মতামত ও ভিউ আমরা সিজন 4 এ পেয়েছি। বিভিন্ন রেকর্ডের অংশীদার হয়েছি। ব্যাচেলার পয়েন্টের প্রতিটি এপিসোড মানুষ আপন করে দেখে। এটা আমাদের জন্য অন্যরকম একটি ভালো লাগা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই কৃতজ্ঞ, এটা আমাদের জন্য আনন্দের। ব্যাচেলার পয়েন্টের সিজন 5 নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে অমি বলে, না, এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আর একটা সিজন নিয়ে পরিকল্পনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, ততদিন বেঁচে নাও থাকতে পারে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই চরিত্রগুলো একসঙ্গে নাও থাকতে পারে। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আবার হবে, সবাই কি আমরা বেঁচে থাকব? সিজন 4 এর শেষ লগ্নে এরকম নানা প্রশ্ন ঘুরছিল। ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এ বিভিন্ন চরিত্রে দেখা গেছে মিশু সাব্বির, পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরফ আহমেদ জীবন, মুনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, শিমুল শর্মা, পারশা ইভানা, পাভেল, আশুতোষ সুজন সহ বহু অভিনেতাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।